বোঝার চেষ্টা করি। দাবির প্রথম দাবি যেটা, তোমাদের দুই কি বেডি, তোমাদের রেজাল্টটা শুধু তোমাদের এখান থেকে না, তোমাদের এটা উনি মৌখিকভাবে কন্ট্রোলের মাধ্যমে অনুমতি নিয়েছিলেন, কিন্তু বিচারের জন্য উনি এখানে আসার আগে কালকে সম্ভবত আসছেন, উনি ঢাকায় ছিলেন। আপনার ছাত্রদের নিয়ে এবং স্টুডেন্টদের টিচারদের মধ্যে থেকে যারা খাওয়া দাওয়া বন্ধ, পানি এগুলা কেরিয়ার নিয়ে সচেতন এবং তারা চায় তাদের এই সমস্যা তাদের এই মনোনিবেশ করতে পারবে। তো আমরা আশা করি বা সবাই আশা করে তারাও প্রত্যাশা মনোনিবেশ করতে পারে, এই তো। ওকে, তোমাদের কথা আমি তোমাদের ছিল, তাহলে এখনো এইরকম একটা কেস হয়েছে।